হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর নিজের নিজের হোম গার্ডেনে প্রচুর অর্গানিক সবজির গাছ লাগাচ্ছেন। আজ আমি হোম গার্ডেনে সিড থেকে কিভাবে ক্যাবেজ গ্রো করা যায় তা দেখাবো। বন্ধুরা, ক্যাবেজ একটা শীতকালীন সবজি। এই সবজিটি যদি আপনি বাড়িতে অর্গানিক ওয়েতে গ্রো করেন তাহলে এর যা টেস্ট হয় তা আপনি কোনো সুপার মার্কেটেও পাবেন না। এই সবজিটি ব্র্যাসিকা ভেজিটেবল ফ্যামিলির অন্তর্গত, যার মধ্যে রয়েছে ব্রোকলি, ফুলকপি, কেল। এই সবজিটি সিড থেকে গ্রো করা খুবই সহজ। তো চলুন দেখে নিন আমি কিভাবে ক্যাবেজ গ্রো করছি। এখানে আমি কিছু ক্যাবেজের সিডস নিয়েছি। সিডসগুলো দেখতে অনেকটা শস্যের দানার মতো। সিডস থেকে চারা তৈরি করার জন্য যে পটিং মিক্স নিয়েছি তার মধ্যে ভার্মি কম্পোস্ট রয়েছে 50% আর কোকোপিট রয়েছে 50%। এই দুটো জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি সিডলিং ট্রে। এই সিডলিং ট্রের মধ্যেই এই মিক্সচারটা ভরে নেব। এবার এই সিডসগুলোকে এই পটিং মিক্সের ঠিক মাঝখানে লাগিয়ে দেব। এবার জল দিয়ে দিচ্ছি। এবার এই ট্রেটাকে কোনো শেডি এরিয়াতে কিছুদিনের জন্য রেখে দিচ্ছি। 15 দিন পরে দেখুন সবগুলো চারাই প্রায় গজিয়ে গেছে, শুধু একটা বক্সে গজায়নি। এবার এই চারাগুলো থেকে একটা হেলদি চারা 12 ইঞ্চির টবের মধ্যে ট্রান্সপ্লান্ট করে দেব। এর জন্য আমি একটা 12 ইঞ্চির টব নিয়েছি আর এই টবের মাটিতে আমি 50% নর্মাল গার্ডেন সয়েল, 40% কাউডাং কম্পোস্ট, 5% নিম কেক পাউডার আর 5% স্যান্ড খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই চারাগুলো থেকে একটা হেলদি চারা এই টবে ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি। এবার জল দিয়ে দেব। এভাবে কিছুদিন রেখে দেব। এটা সিডলিং থেকে 25 দিন পরের আপডেট। এটা সিডলিং থেকে 35 দিন পরের আপডেট। এই সময় পোকার আক্রমণ দেখা দেয়, তাই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য নিম অয়েল সলিউশন 10 দিন পর পর খুব ভালো করে স্প্রে করে যেতে হবে। এই সময় থেকে মাস্টার্ড কেকের লিকুইড ফার্টিলাইজারটাও 7 দিন পর পর ইউজ করে যেতে হবে। এটা সিডলিং থেকে 50 দিন পরের আপডেট। দেখুন ভিউয়ার্স, ক্যাবেজের হেড বড় হওয়া শুরু করেছে। ক্যাবেজের পুষ্টির অভাব যাতে না হয় তার জন্য 15 দিন পর পর ভার্মি কম্পোস্ট টবের চারপাশের মাটিতে ছড়িয়ে দিতে হবে।
এবার জল দিয়ে দিচ্ছি। এটা সিডলিং থেকে 70 দিন পরের আপডেট, ক্যাবেজ কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো এখানেই রাখছি, বাই।